হ্যালো বন্ধুরা, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব চিকেন কষা। কড়াইতে আমি প্রথমে সরিষা তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা নেড়ে নেড়ে ব্রাউন কালার করব। এবার আদা ও রসুন দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে ভেজে ডিপ ব্রাউন করব। এবার গোটা গরম মশলাটা গুঁড়ো করে নেব। এবার অল্প জল দিয়ে দেব, কারণ পেঁয়াজ ডিপ ব্রাউন হয়ে গেছে। এবার জিরা পেস্ট দেব, এর সাথে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা ও ধনিয়া গুঁড়ো দেব এবং গরম মশলাটাও দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়েছে, এবার আমি টক দই দিয়ে দেব। টক দইটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। দেখুন, মশলা থেকে তেলটা উপরে আলাদা হয়েছে। এবারে মুরগির মাংসটা দিয়ে দেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে, মশলাগুলো মাংসের মধ্যে তত বেশি ভালো করে অ্যাবসর্ব করবে। দেখুন, মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, কারণ নিচেই ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি 1.5 কাপের মতো জল দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে এবং ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে আমি প্রায় 15-20 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন, ফুটছে বলে তরকারির কালার একেবারে সাদা সাদা লাগছে। রান্না হয়ে এসেছে, তেল উপরে জমতে শুরু করেছে। দেখুন, তরকারির কালার একেবারে লাল টকটক করছে। আজ এইটুকুই। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।